আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আশরাফুল টেক 24 ইউটিউব চ্যানেল। তো আপনারা হয়তো বা ইদানিং একটা সমস্যায় দেখতে পাচ্ছেন যে আপনাদের ফ্রেন্ড যদি থাকে 2000, সেক্ষেত্রে আপনাদের ফ্রেন্ড বা বেশি শো করছে। তো এক্সাম্পল হিসেবে আপনার যদি ফ্রেন্ড থাকে 2000, সেক্ষেত্রে আপনাদের 2200 বা 2500 ফ্রেন্ড শো করছে, এবং কারো কারো ক্ষেত্রে যদি 500 ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে 700 বা 800 ফ্রেন্ড শো করছে। বন্ধুরা, এই 200-300 ফ্রেন্ড আপনাদের কোথা থেকে আসে এবং কীভাবে আসে এবং কোথা থেকে আপনারা এগুলো আপনার রিমুভ করবেন, তো এটু যেটা এই ভিডিওর মধ্যে থাকছে। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ বা কোনো জায়গায় মিস না করে ভিডিওটি প্রথম থেকে কন্টিনিউ শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সত্যিকটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকম ফেসবুক সকল ধরনের রিলেটিভ বা আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। তো আমি সরাসরি বন্ধুরা ক্রোমে চলে গেলাম। তো এখানে আপনারা ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে কাজটা করতে পারেন। তো এখানে থিয়েটার আইকনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইডে যে অপশানটা জাস্ট এখানে আপনারা দেবেন। তো নেওয়ার পরে এখানে আপনারা এখানে আপনাদের সরাসরি উপরে যে ফেসবুক আছে জাস্ট এখানে ফেসবুক আপনারা আইডিটি লগ ইন করবেন। তো ফেসবুকে সরাসরি আইডি লগ ইন করার পর এখানে দেখুন উপরে যে সার্চ অপশানটা জাস্ট আবার এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখুন web.facebook.com লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর বন্ধুরা এইরকম একটা আপনাদের ইন্টারফেস চলে আসবে এখানে একদম কর্নারে দেখুন। তো এই কর্নারে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে জাস্ট আসতে একটু দেরি হচ্ছে। তো আপনারা এখানে তো এখানে ক্লিক করার পর এখানে প্রোফাইল আইকন আসছে, জাস্ট আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করলে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে, একদম নিচে যাবেন, একদম নিচে যাবেন আপনারা। তো নিচে এখানে দেখুন আমার ফ্রেন্ড শো করছে আপনাদের, সে মানে আপনাদের যতটা ফ্রেন্ড থাকবে এখানে শো করবে। তো আপনারা কী করবেন, এখানে সি অল ফ্রেন্ডসে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করা আবার বন্ধুরা এখানে সবচেয়ে মূল কারণ বন্ধুরা দেখুন আমাদের 2000-3000 ফ্রেন্ড আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও রিয়েল ফ্রেন্ড কিন্তু আমার কিন্তু আরও কম আছে, এখানে সব বেশি শো করছে। তো শো করার কারণ আছে বন্ধুরা এগুলা জাস্ট বন্ধু দেখুন এগুলো ডিজেবল সব আইডি। তো দেখুন এই ডিজেবল আইডি করে আপনারা আনফ্রেন্ড করে দেবেন জাস্ট কনফার্ম। তো রিয়েল আইডিতে আপনার এখানে ক্লিক করলে এখানে দেখুন সব কিছু আসবে, ফেভারিট, এডিট, ফ্রেন্ড আনফলো বা আনফ্রেন্ড এখানে আসবে। যেগুলো ডিজেবল আইডি সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো বন্ধুরা আসবে না। তো আমি একটু ব্যাক দেই। তো মানে আপনাদের যে কথা হলো আপনাদের ডিজেবল আইডির ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে, জাস্ট এখানে আপনারা আনফ্রেন্ড করে দেবেন এবং কিছুজন প্রসেসিং বা লোডিং নেওয়ার পর এগুলো কিন্তু আপনাদের পুরোপুরি কিন্তু আনফ্রেন্ড সব কিছু হয়ে যাবে। তো এখানে খুঁজে খুঁজে আপনারা আবার বের করুন। তো নিচে গেলে যেগুলো দেখুন প্রোফাইল নেই, সেগুলো ডিজেবল আইডি আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা ধরে আছে এবং আপনাদের ফ্রেন্ড লিস্টে শো করছে বেশি জাস্ট এই। তো এখানে ক্লিক করে আবার এখানে আপনারা তো কনফার্ম আনফ্রেন্ড। তো এখানে আবার নিচে একটু যায় বন্ধুরা এইভাবে কিন্তু আমরা বেছে বেছে যদি আনফ্রেন্ড করেন সেক্ষেত্রে আপনারা যে কটা রিয়েল ফ্রেন্ড সেগুলো রিয়েলে শো করবে এবং অযথা কোনো বেশি ফ্রেন্ড এখানে আপনাদের শো করবে না। তো এখানে নিচে দুজন এইভাবে বন্ধুরা বেছে বেছে আপনাদের আনফ্রেন্ড করে সেক্ষেত্রে দেখুন আপনাদের যে কটা রিয়েল ফ্রেন্ড সেগুলো রিয়েল ফ্রেন্ড থাকবে এবং আপনাদের কম ফ্রেন্ড থাকলে কিন্তু বেশি ফ্রেন্ড শো করবেন না। তো মূল সমস্যা হচ্ছে এটাই। তো এইভাবে নিচে আপনারা বেছে বেছে আপনাদের আনফ্রেন্ড যে কটা থাকবে আপনার বেছে বেছে আপনাদের আনফ্রেন্ড করে সেক্ষেত্রে দেখুন আপনাদের অন্য ফ্রেন্ড এখানে শো করবে না। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখাবে, পরবর্তী কোনো আরও ভালো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।